বিসমিল্লাহ রহমানির রহিম। মহান মে দিবস এবং শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রমিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা জানি গতকাল আপনারা র্যালি করেছেন এবং অত্যন্ত গরমের মধ্যেও আপনারা অত্যন্ত সুন্দর র্যালি করেছেন, জন্য স্বাভাবিক বিএনপি সারাপিকে দেশের বিএনপির পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে এই র্যালি দেখে নিঃসন্দেহে বিএনপির লোকজন যেমন উৎসাহিত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে, তেমনি ভাবে সাধারণ জনগণ আরও বেশি উৎসাহিত অনুপ্রাণিত হয়েছে। কেন হয়েছে? তার কারণ হলো দেশের যে দুরবস্থা, মানুষ যে কত কষ্টে আছে, মানুষ আজকে এই জালেমদের হাত থেকে মুক্তি পেতে চায়, এই অত্যাচারীদের হাত থেকে মুক্তি পেতে চায়, লুটেরাদের হাত থেকে মুক্তি পেতে চায়। সেজন্যই আজকে মানুষ চায় যে একটা বিরাট পরিবর্তন, মানুষ এখন পরিবর্তন চায়। সেই পরিবর্তনের জন্য প্রয়োজন, স্বাভাবিকভাবে সকলেই বলে, তারা হয়তো উচ্চস্বরে বলতে না পারলেও তারা ক্ষীণস্বরে হলেও আমাদের পাশে অন্যান্যভাবে তারা বলে দেয় যে আপনারা কেন বসে আছেন, আপনারা কিছু একটা করেন যে আমরা এর থেকে রক্ষা পাই, দেশটাকে এই করি। আমরা বললাম কিছু একটা করার সময় নয়, আমরা গণতন্ত্রের মাধ্যমে দেশে মানুষের যে অধিকার, সেই অধিকার আমরা ফিরিয়ে আনব, সেই অধিকার ফিরিয়ে আনার জন্যই আমরা কাজ করছি। এবং তার জন্য প্রয়োজন, সবচেয়ে প্রয়োজন যে সংগঠন, তাহলে আপনারা লক্ষ্য করেছেন যে সংগঠনটা অত্যন্ত প্রয়োজন। ইতিমধ্যেই আমাদের মূল দল হয়েছে, আপনারা দেখেছেন কাউন্সিলর পর মূল দল হয়েছে, মূল দল হয়েছে, তারপরে আমাদের অন্যান্য অঙ্গ সংগঠন যেগুলো সেগুলো নতুন করে পুনর্গঠিত হয়েছে, ছাত্র দল, যুব দল, তারপরে মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, এগুলো হয়েছে। এবং সারা দেশে মূল দল এখনও সংগঠিত হচ্ছে, বিভিন্ন জেলা থানে সব জায়গায় হচ্ছে কাজে। তারপরে ঢাকা মহানগর দেখেছেন আপনারা, সেদিনও আপনারা লক্ষ্য করেছেন যে ঢাকা মহানগরের যে শহীদ জিয়ার মাজারে ফুল দিতে যে ব্যাপক সমাবেশ হয়েছে, আপনারা সেটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এই সমাবেশ দেখার পরেই আমি বলেছি তোমরা আর ওই এক তারিখে তোমরা আর জায়গা পাবে না, কারণ এরা আর এরপরে আর তোমাদেরকে জায়গা দেবে না, কাজে এর ডেলি ভুলে যেতে হবে শ্রমিক দল। সেই জন্যই তারা ভয়ে জায়গা দেয় না। এখন এই জালেম অত্যাচারী লুটেরাদের ভয় একমাত্র জনগণ, দেশের মানুষকেই তারা ভয় পাচ্ছে এখন। সেই জন্য তারা ভোটে বলে, তারা ওই তাদের গুন্ডা বাহিনী ছাত্রলীগ যুবলীগ যাদেরকে তারা তৈরি করেছে, যাদের তারা অস্ত্র দিয়েছে, যাদের সঙ্গে পুলিশ রেখেছে, পুলিশ তারা খারাপ কাজ করে, পুলিশ তাদেরকে সহায়তা করে, পুলিশ দিয়ে তারা এই সহায়তা নিয়ে সাধারণ মানুষের উপরে অত্যাচার করছে, এই পুলিশ দিয়ে করে তারা ভাবছে যে টিকে থাকবে। সেই জন্যই তারা বলতে চায় আগামী নির্বাচনে যদি আমরা কোনোভাবে না আসতে পারি তাহলে কিন্তু আমাদেরকে টাকা পয়সা যা বানাইছি সেগুলো নিয়ে পালাতে হবে। তাহলে বুঝতে পারছেন যে তাদের মনে আজকে জেগেছে যে তাদের আর জায়গা মানুষের মধ্যে নেই, দেশে অবস্থান তাদের নেই, তাদের এখন পালানোর জন্য ব্যবস্থা করতে হবে। সেজন্যই নির্বাচন আমরা বারবার বলেছি যে এদের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হবে না। এরপর যতগুলো নির্বাচন হয়ে গেল, আমরা তো নজরুল ইসলামকে দিয়েছিলাম কুমিল্লায়, কুমিল্লায় যে সিটি কর্পোরেশন নির্বাচন হলো সেখানে হয়তো অনেকেই বলবে সেখানে তো আপনারাই জিতেছেন, কিন্তু যে এই জিতা সেই জিতা নয়। আমরা যেখানে জিততাম 50,000 ভোটে সেখানে জিতেছি 10,000 ভোটে, এবং কত রকমের যে চুরি জালিয়াতি করেছে সব কিছু আমাদের কাছে আজকে তথ্য। এবং সেখানে আমি বলবো যে আমাদের এই যে সাংবাদিক ভাইয়েরা আছে যারা কিন্তু অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে, আপনারা যেরকম করেন তারা অনেক সহযোগিতা করেছে এইগুলিতে, যে কোথায় কী কীভাবে কী হচ্ছে তারা অনেক সহযোগ, তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো যে তারা এই কাজগুলো করছে। তাই আজকে আমি বলবো যে এই শ্রমিক দল, আপনাদের শ্রমিক দল হয়েছিল, আমি গিয়েছিলাম কনফারেন্স হয়েছিল, সেখানে কিন্তু আপনাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল,
আমাদের অনেক পুরনো, এই যে এরা আছে এরা অনেক পুরনো কিন্তু আমাদের সব। কাজে আমরা মনে করি শ্রমিক দলকে যদি সত্যিকারে আপনার সুসংগঠিত শক্তিশালী ঐক্যবদ্ধ করতে চান, তাহলে আজকে কাউকে বাদ রেখে নয়, বাইরে রেখে নয়, এদেরকে সকলকে সাথে নিয়ে আপনার একটু দরকার হলে ভোট করবেন। ভোটে যে আসে, যাকে মনে করেন নেতা করা উপযুক্ত, যে কাজ করবে, যে কাজ করেছে অতীতে, সে নেতা হবে। এইভাবে শ্রমিক দলটাকে পুনর্গঠন করেন। শুধু ঢাকাতে নয়, সারা দেশ করতে হবে। সারা দেশে শ্রমিক দলটা যায়, শ্রমিক দল আছে এবং সারা দেশে করতে হবে, বিশেষ করে বড় বড় শহরগুলিতে। এখানে এই সুযোগগুলি রয়েছে শ্রমিক দলের, সেখানে এই কাজগুলি করতে হবে। তাহলে কিন্তু দেখবেন যে আমাদের সমস্ত সংগঠনগুলি আল্লাহর রহমতে এমনভাবে শক্তিশালী হচ্ছে, ইয়ে হচ্ছে, যে সেখানেই কিন্তু যত আমাদের সংগঠন শক্তিশালী হবে তত এই লুটেরাদের ভয় বাড়বে। কেন এই লুটেরাদের ভয় বাড়বে? মানুষকে তারা ভয় পাবে, তারা জানে যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে ওই লুটেরারা যদি কিছু করতে না পারে তাহলে তাদেরকে জনগণ কোনো ভোট দেবে না। 5ই জানুয়ারি যেরকম হয়েছিল সেবার তো চুরি করে নিয়েছে 54, আর এইবার দেখবেন যে সেইটাও সম্ভব হবে না। কাজে দেখবেন যে তাদের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। সেজন্যই যে আমরা যে গণতন্ত্রে বিশ্বাস করি নির্বাচন, সেই জন্যই যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে বা নির্বাচিত না হলেও জনগণকে সবসময় সামনে রেখে কাজ করা উচিত। ভবিষ্যতে জনগণ ভোট দেবে এই চিন্তা ভাবনা মাথায় রেখেই কাজ করা উচিত, সেভাবে এগোনো উচিত। কিন্তু এরা এত বেপরোয়া হয়ে গেছে, এতই হয়ে গেছে যে তারা মানুষকে মানুষ মনে করে না। তারা মনে করে পুলিশ বাহিনী আছে আমাদের, তাদের দিয়ে আমরা যা ইচ্ছে তাই করতে পারবো। গুম খুম হত্যা নির্যাতন আজকে এই যে কয়েক বছর 10 বছর আছে, এই 10 বছর ধরে এই কাজ করেছে। তো এইগুলির প্রতিটিরই হিসাব আছে। মানুষ তো যে যার নিজের আপনজন হারিয়েছে তারা তো কেউ ভুলে যায়নি, তারা প্রত্যেকে গেছে। যাদের হাতের এই লুটেরা বাহিনী দ্বারা, লুটেরা বাহিনী যে পুলিশ বাহিনী যেটা ইয়ে বলেছে, এটা তো তাদের দোষ না। তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে এই কাজগুলি করবার জন্য, তারা বাধ্য হয়ে কাজ করছে। যেমন আপনার চাকরি করেন, এখানে থেকে ওখানে ট্রান্সফার করছে, ওখান থেকে ট্রান্সফার করছে, কিন্তু আপনার চাকরিটা রাখার জন্য যেখানে বলছে সেখানেই যাচ্ছেন, করছেন। এবং আমাদের কেসেও বলে, অনেকে অনেক বেশি বিরক্ত হয়ে যায়, বলে যে আমরা চাকরি করব না, চাকরি ছেড়ে দেব। আমি বলি না, চাকরি করতে হবে, করেন, কষ্ট হোক, প্রমোশন না দাও কি দেখ, যতদিন হয়ে চাকরি করেন, যখন নিজের থেকে ছাড়িয়ে দেবে তখন দেখা যাবে। সেজন্যই কিন্তু এই অবস্থা তাদের। পুলিশ বাহিনী বা এই যে র‍্যাব দিয়ে টিয়ে দেখে আমরা তারা ইয়ে করবে না, ভয় পাওয়ার মানুষ এমন ভয় পাবে না। এবং তারাও কিন্তু একদিন বুঝতে পারবে তারা এদেশের মানুষ, তাদেরও মানুষ আছে, তাদেরও পরিবার আছে, তাদেরও আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে। তারা নিশ্চয় জানবে যে আমাদেরকে দিয়ে জোর করে যেগুলি করাচ্ছে, তারপরে তারা না থাকলে তো এই অত্যাচার, এর ফলাফল তো আমাদের উপরে এসে পড়বে। কাজেই আমাদেরকে বোধহয় এই অন্যায় অপরাধগুলি করা ঠিক হবে না বা হচ্ছে না, তখন তারা তাদের ভুল বুঝতে পারবে এবং তারা স্বাভাবিকভাবে সেই পথ থেকে সরে আসবে। এবং আমরা বুঝব, আমরা জানি আমরা তাদের মধ্যে অবিবেচক নই। আমরা জানি যে পুলিশ বাহিনী বা র‍্যাব যে বলেন বা অন্য আরও যারা আছে, তারা নিজের উদ্যোগে কিছু করছে, তারাও ব্যাপকভাবে চাঁদাবাজি লুটেরা করছে, লুট করছে, ধরে নিয়ে যে চাঁদা চাইছে করছে, তারা করছে, কিছু কিছু আছে, কিন্তু সবাই নয়, বেশিরভাগই ভালো এবং তারা ভালো চায়। কাজেই তারা বুঝতে পারবে এবং আমরাও বুঝবো যে এরা সবাই দোষী নয়। কাজে এদেরকে অন্যায়ভাবে সবাইকে এক কাতারে ফেলে শাস্তি দেওয়া ঠিক হবে না বা তাদের উপরে কোনো অবিচার করা ঠিক হবে না। সেজন্যই আমরা বলতে চাই যে এখন আমাদের প্রয়োজন যে আমাদের দলকে শক্তিশালী করা, আমাদের প্রতিটি সংগঠনকে শক্তিশালী করে এমনভাবে দেশের মানুষের আস্থা বিশ্বাস যে আমাদের উপর আছে দিনে দিনে বাড়ছে। না হলে আপনাদের র্যালি এত বড় হলো কেন? আপনারা গিয়েছেন, তার সঙ্গে কিন্তু আবার সাধারণ মানুষও হয়তো পেছন থেকে যোগ দিয়েছে, সাধারণ মানুষ এসে যোগ দিয়েছে, যে আপনাদেরকে বেছে নিয়েই যোগ দিয়েছে।
কাজে বুঝতে পারবেন যে যেখানে যাচ্ছেন, যে মাজারে যাচ্ছে ওখানে যত সংগঠন আমাদের আছে আর সাধারণ অনেক মানুষ ছেলেপেলেও গেছে যে যোগ দিয়েছে, এই যে আমাদের সঙ্গে মানুষের এই যে এত সুন্দর একটা সম্পর্ক তৈরি হচ্ছে, মানুষ যে এত ভালোবাসা দিচ্ছে, এই ভালোবাসার অবদান আমাদেরকে মানুষকে দিতে হবে। সেজন্য আমরা বলছি যে ইনশাল্লাহ আমরা চাই যে অবশ্যই আমরা নির্বাচন চাই এবং নির্বাচনও যেতে চাই, সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে, নির্বাচনকালীন সরকারের অধীনে। কেন হাসিনার অধীনে আমরা এতদিন যাবত অনেক নির্বাচন দেখে এসেছি এবং সেই নির্বাচনে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি এবং ভবিষ্যতেও হবে না, তাদের সেক্রেটারি জেনারেল পরিষ্কারভাবে জাতিরকে সেটা বুঝিয়ে দিয়েছে। একটা দলের সেক্রেটারি জেনারেল যা বলে সে তার থেকে বুঝে নেওয়া যায় যে কি দলের সেক্রেটারি জেনারেল, তো তিনি তো নিজের থেকে কথা বানিয়ে বলছে না, দলের এ হয়ে বলছে, তারা বুঝে গেছেন যে এখন তাদের পালাবার সময় হয়েছে, তাই তারা কিন্তু তাদের সম্পদ গুটাতে ব্যস্ত এবং পালাবার জন্য সব তৈরি হচ্ছে। কাজেই তারা পালাবার জন্য তৈরি হোক আর আমরা জনগণের জন্য তৈরি হয়ে দেশকে রক্ষা করার জন্য, গণতন্ত্রের জন্য, নির্বাচনের জন্য তৈরি হব। এই বলে আপনাদেরকে আবারও দলকে সুসংগঠিত করবেন সারা দেশে, আপনাদের মহিলাও আছে আমরা জানি, আমি তো গেছি শ্রমিক দলের প্রতিটি প্রোগ্রামে আগে আমি গেছি, সবই করেছি, কাজে মহিলাদেরকেও আপনারা শ্রমিক দল যারা করে তাদেরকে সম্পৃক্ত করবেন, তারা যারা পুরনো তাদেরকে জায়গা দেবেন যাতে তারা কাজ করতে পারে। এই বক্তব্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি, ইনশাল্লাহ আবার কবে আগামীতে, ধন্যবাদ।